প্লিজ, ভিডিওটি অবশ্যই সমস্ত বিবাহিত পুরুষদের দেখা উচিত। টাকা দিয়ে যৌনতা কেনার দৌড়ে অবিবাহিত পুরুষদের হার মানাচ্ছে বিবাহিত পুরুষরা। না, লজ্জার কিছুই নেই। সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তাতে বিবাহিত পুরুষরা নিঃসন্দেহে অস্বস্তিতে পড়বেন। একই সঙ্গে যৌনতা না কিনলেও স্ত্রীর গোয়েন্দা নজরে পড়ে যেতে পারেন। যৌনতা কারা কেনেন, বিবাহিত না অবিবাহিত পুরুষেরা? এই মর্মে সম্প্রতি একটি সমীক্ষা চালায় দক্ষিণ আফ্রিকার উইট ওয়াটার স্যান্ড ইউনিভার্সিটি ও বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির দুই প্রফেসর। আর সেই সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা বলছে, এদিকে ঝোঁক শুধু যে বিবাহিত অবিবাহিত পুরুষদের রয়েছে তা নয়, ঝোঁক রয়েছে বিবাহিত পুরুষদেরও। বরং সেই প্রবণতায় বিবাহিত পুরুষরাই কিছুটা এগিয়ে। 446 জন পুরুষকে মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে এই সমীক্ষা করা হয়। বেশিরভাগই বয়স ছিল 31 থেকে 50 বছর। দেখা যায় টাকা দিয়ে যৌনতায় যারা অভ্যস্ত তাদের মধ্যে অর্ধেকেই হয় বিবাহিত, নয়তো কোনো সম্পর্কে জড়িত আছেন। আর 52% পুরুষকে পাওয়া যায় সিঙ্গেল। কিন্তু বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই প্রবণতা কেন? কেউ কারণ হিসেবে বললেন, অনেক সময় মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। অনেককে আবার যৌনতাহীন প্রেমহীন বিয়েকে দায়ী করলেন। কারো মতে দায়হীন সম্পর্কের টানেই এই পথে পা বাড়ানো। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।